ক্লাস 10 দশম শ্রেণী আমরা পড়তেছিলাম হায়ার ম্যাথ 13 অধ্যায় ঘন জ্যামিতি। ওখানে প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম আয়তাকার ঘনবস্তু নিয়া, ঘনক নিয়া, বেলন নিয়া, সিলিন্ডার নিয়া, গোলক নিয়া, বেসিক বিষয়গুলি কিছু অঙ্ক করছিলাম। পরের ক্লাসগুলোতে করছিলাম এগুলোর প্রয়োগ। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা প্রথম শুরু করব এই যে 20 নম্বর অঙ্ক। একটি গোলক তার 20 নম্বর অঙ্ক, একটি গোলক তার ব্যাসার্ধ, ডাকটা আমি লিখতেছি না, একটু খেয়াল করো। একটি গোলক তার ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। একটি গোলক তার ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। এই গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উঁচুতে, এই গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উঁচুতে আরেকটি তল উৎপন্ন তল ওই গোলকটির ব্যাসার্ধের উপর লম্ব হলে উৎপন্ন তলের ক্ষেত্রফল। ডাকটা শুনে বোঝা যাচ্ছে না, আমি আবার বলি, এটা গোলক যার ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব 13, কিন্তু কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উঁচুতে আরেকটি তল, বৃত্তাকার তল উৎপন্ন হলে ওই তলটা থাকে আবার ব্যাসার্ধের উপর লম্ব বা ব্যাসের উপর লম্ব, ওই উৎপন্ন তলের ক্ষেত্রফল। এমনিতে বোঝা যাচ্ছে না, বিষয়টা খেয়াল করো, আমি দেখাচ্ছি। মনে করো এটা একটা গোলক, আমার হাতেরটা একটা গোলক, ঠিক আছে? এই গোলকের ব্যাসার্ধ 13, একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ 13, এটার কেন্দ্র থেকে পরিধির দূরত্ব 13, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব 13, কিন্তু কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উপরে এরকম একটি তল উৎপন্ন হলে মানে বৃত্তাকার অংশ তৈরি হয়েছে, এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত? এই যে আরেকটা বৃত্তাকার তল তৈরি হয়েছে, তলটা কিন্তু ব্যাসের উপর লম্ব। এই কারণে প্রশ্নটা হলো, একটা গোলক ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উপরে এরকম আরেকটি বৃত্তাকার তল তৈরি হলে এই তলের ক্ষেত্রফল কত? খেয়াল করো বিষয়টা, এই তলের ক্ষেত্রফল আমরা কীভাবে নিব? মনে করো এটা কিন্তু গোলক, এটা ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত? 13 সেন্টিমিটার। এটার কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উপরে, কেন্দ্র থেকে মানে 12 সেন্টিমিটার উপরে, এখানে কিন্তু এটুক কিন্তু 13, এই কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উপরে এরকম একটি বৃত্তাকার তল তৈরি হলে এই যে বৃত্তাকার তল তৈরি হলে এটুক হলো 12। খেয়াল করো, এই গোলকের ব্যাসার্ধ 13, মানে এখান থেকে এটুক 13, কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উপরে এরকম আরেকটি বৃত্তাকার তল তৈরি হলে এই উৎপন্ন তলের ক্ষেত্রফল বের করতে হবে। তুমি চিত্রটা যদি এভাবে আমরা আঁকি, এই যে মনে করো এই অংশটুকু নাই, অংশটুকু কি নাই, এইটা কেন্দ্র, এটুক হলো ব্যাসার্ধ 13, এটুক হলো 12, ব্যাসার্ধ 13, এটুক হলো 12 সেন্টিমিটার, কেন্দ্র ধরো ও, এটুক ধরো এ, এটুক ধরো বি, এটা গোলক, ও বি তার ব্যাসার্ধ, ও এ কেন্দ্র থেকে ওই যে তলটা উৎপন্ন হয়েছে ওই তলের দূরত্ব। খেয়াল করে দেখো বিষয়টা, এই যে তলটার এটা হলো কেন্দ্র আর এতটুকু হলো ব্যাসার্ধ, এতটুকু কি ব্যাসার্ধ, চিত্রে এবিটা ব্যাসার্ধ। আমরা এই এওবি সমকোণী ত্রিভুজে লম্ব হলো ও এ, ভূমি ধরো এবি, অতিভুজ ওবি, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে এবি পাবো। এবি তো উৎপন্ন তলের ব্যাসার্ধ, তাহলে উৎপন্ন তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এবি যদি পায় ফেলাই এবিটাই হবে উৎপন্ন তলের ব্যাসার্ধ, তাহলে উৎপন্ন তলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাকাও চিত্রে,
ए ओ बी समकोणी त्रिभुजे ए ओ बी समकोणी त्रिभुजे ओ ए स्क्वायर प्लस ओ बी स्क्वायर इक्वल ओ ए स्क्वायर प्लस ए बी स्क्वायर इक्वल टू ओ बी स्क्वायर ए बी के रेखे दे ए बी स्क्वायर इक्वल टू ओ बी स्क्वायर माइनस ओ ए स्क्वायर इक्वल टू तेर स्क्वायर माइनस बारो स्क्वायर एकश उनसत्तर माइनस एकश चुवाल पचिस तेल ए बी समान फाइव ए बी समान फाइव सूतरा उत्पन्न उत्पन्न तलर व्यसार्ध उत्पन्न तलर व्यसार्ध आर इक्वल टू फाइव सेंटीमिटार उत्पन्न तलर व्यसार्ध आर इक्वल टू फाइव सेंटीमिटार सूतरा उत्पन्न उत्पन्न तलर क्षेत्रफल उत्पन्न तलर क्षेत्रफल पाई आर स्क्वायर इक्वल टू थ्री पॉइंट वन फोर वन सिक्स इंटू फाइव स्क्वायर एटा हिसाब कर ले फल जाय आसे फल जाय आसे सेटाई होबे आंसर सेटाई होबे आंसर ओके एखान थेके शुधु एटा ना आर एकटा इम्पोर्टेंट कथा शिखलाम कथाटा हलो कोनो गुणकेर व्यासार्ध आर होले इम्पोर्टेंट कथाटा शुनो কোনো গোলকের ব্যাসার্ধ আর হলে 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 এইচ উচ্চতায় এইচ উচ্চতায় গোলকের গোলকের ব্যাসার্ধ আর হলে কেন্দ্র থেকে এস উচ্চতায় কেন্দ্র থেকে এস উচ্চতায় উৎপন্ন তলের ব্যাসার্ধ রুট ওভার আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার একটা সূত্র পেয়ে গেলাম কোনো গোলকের ব্যাসার্ধ আর হলে কেন্দ্র থেকে এস উচ্চতায় উৎপন্ন তলের ব্যাসার্ধ উৎপন্ন তলের ব্যাসার্ধ রুট ওভার আর স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার অবজেক্টিভের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে আর এভাবে করে দিতে হবে ক্লিয়ার আমরা শিখলাম বিশ নাম্বার অঙ্ক শিখলাম আমরা শিখলাম বিশ নাম্বার অঙ্ক মুছে ফেললাম বিশ নাম্বার অঙ্ক আমরা শিখলাম মুছে ফেললাম তাকাও এখন চব্বিশ নাম্বার অঙ্ক বিশ নাম্বার গেল এখন আমরা করব চব্বিশ নাম্বার অঙ্ক চব্বিশ নাম্বার অঙ্ক খেয়াল করো এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটি কুণক আকৃতির তাঁবু কুণক আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম কুণক সমকোণী ত্রিভুজকে লম্বকে স্থির রেখে সমকোণী ত্রিভুজকে লম্বকে স্থির রেখে ঘুরালে যে গণবস্তু উৎপন্ন হয় সেটাই কুণক ওই সমকোণী ত্রিভুজের লম্বটাই হবে কুণকের উচ্চতা কুণকের উচ্চতা বলা হয় এই এই এইখান থেকে এই মাছ বরাবর যেটা থাকে এটা কুণকের উচ্চতা আর সমকোণী ত্রিভুজে যেটা অতিভুজ থাকে সেটাই হয় কুণকের হেলানো তলের দৈর্ঘ্য কুণকের হেলানো তলের দৈর্ঘ্য আর সমকোণী ত্রিভুজে যেটা ভূমি থাকে সেটাই হয় কুণকের ভূমির ব্যাসার্ধ কুণকের ভূমির ব্যাসার্ধ আর ওকে আর কুণকে সূত্রা বলে আমরা শিখছিলাম এখন বলছে একটি কুণক আকৃতির তাঁবু তাঁবু মানে গ্রামেগঞ্জে বিভিন্ন সভা বিভিন্ন কিছু হইলে শীতের মধ্যে যেন কুয়াশা না পড়ে এই জন্য মাথার উপরে এরকম এরকম তাঁবু সিস্টেম করা হয় এই সিস্টেম করা হয় অবশ্য শহরে যে আমরা বিভিন্ন তাঁবুর নিচে বসি অনেক সময় সেটা উপরে লেভেল থাকে উপরে কি বরাবর লেভেল থাকে এখন অবশ্য এই সিস্টেমটা চলতেছে আগে ছিল এরকম তাঁবুর মতো করা হতো যেন কুয়াশা রাত্রেবেলায় কুয়াশা না পড়ে এরকম কুণক আকৃতির তাঁবু দ্বারা দুই হাজার বর্গমিটার জমি ঘিরবা এই তাঁবুটা এভাবে স্থাপন করলে তাঁবুটা এভাবে স্থাপন করলে এই যে জায়গাটা দখল করবে এই যে তাঁবুটা এভাবে স্থাপন করলে এই যে মাটিতে যে জায়গাটা ঘিরবে তাঁবুটা মাটিতে জায়গাটা ঘিরবে এই জায়গাটার ক্ষেত্রফল দুই হাজার বর্গমিটার দুই হাজার বর্গমিটার একটি কুণকাকৃতির তাঁবু দ্বারা দু হাজার বর্গমিটার জমি ঘিরব এরকম দু হাজার এরকমভাবে সেট করবো দুই হাজার বর্গমিটার জমি ঘিরে থাকে যেন
ওকে, তাহলে বলা যাচ্ছে এই তাবুর ভূমির ক্ষেত্রফল 2000, এই তাবুর ভূমির ক্ষেত্রফল 2000, আর এই তাবুটার উচ্চতা, এই তাবুর উচ্চতা যেটা মাঝখান দিয়ে কানা করে আছে, এই তাবুটার উচ্চতা 7.5 মিটার, তাবুর উচ্চতা 7.5 মিটার তাবুর উচ্চতা। তাহলে এই 2000 বর্গমিটার জমি ঘিরতে হলে কি পরিমাণ ক্যানভাস লাগবে, কি পরিমাণ ক্যানভাস লাগবে, এর অর্থ হলো কি পরিমাণ কাপড় লাগবে, কি পরিমাণ কি লাগবে কাপড়, এই যে এই যে এই যে এইটুক এইটুক পরিমাণ কাপড় হলেই তো 2000 বর্গমিটার জমি ঘিরা যাবে। দ্যাট মিন্স কোনকের বক্রতলের ক্ষেত্রফল চাচ্ছে, এগুলো কি এই কাপড়টুকুর ক্ষেত্রফল, মানে এই কোনকের বক্রতলের ক্ষেত্রফল। নিচে তো আর লাগবে না, নিচে তো মাটি, ওখানে তো আর কাপড় লাগবে না, কাপড় লাগবে এই অংশটুক, এই অংশটুকুকে বলা হয় কোনকের বক্রতল, কোনকের বক্রতলের ক্ষেত্রফল। এই কোনকের বক্রতলের ক্ষেত্রফল যত ঠিক ততটুকু পরিমাণই বর্গ মিটার কাপড় লাগবে 2000 বর্গমিটার জমি ঘিরতে হলে। প্রশ্ন আবার বলতেছি, একটি কোনক আকৃতির তাঁবু দ্বারা 2000 বর্গমিটার জমি ঘিরতে হলে, কোনক আকৃতির তাঁবু দ্বারা যেটার উচ্চতা 7.5 মিটার, উচ্চতা 7.5 মিটার, কি পরিমাণ ক্যানভাস লাগবে, ক্যানভাস লাগবে মানে কি পরিমাণ কাপড় লাগবে, কি পরিমাণ কাপড় লাগবে, দ্যাট মিন্স কোনকের বক্রতলের ক্ষেত্রফল। এইদিকে তো কাপড় লাগবে না, শুধু এই পরিমাণ কাপড় লাগবে, কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করলেই আমাদের চলবে, আমাদের চলবে। তাহলে একটা বিষয় বলছিলাম, এই কোনকের বক্রতলের ক্ষেত্রফল যত, এই 2000 বর্গমিটার জমি সেটা ততই। তাহলে কোনকের ভূমির ক্ষেত্রফল 2000, কোনকের ভূমির ক্ষেত্রফল বা কোনক আকৃতির তাঁবুর ভূমির ক্ষেত্রফল 2000, ভূমির ক্ষেত্রফল কত 2000। আমরা যদি একটা কোনক আকৃতি এরকম আঁকতে চাই, এটা উচ্চতা, এটা এস, এস ইকুয়াল টু 7.5, এই কোনকের ভূমির ব্যাসার্ধ ধরলাম আর, কোনকের ভূমির ব্যাসার্ধ আর, আর এই যে ভূমিটা এরকম যে বৃত্তাকার, এটা হলো 2000, এটা হলো 2000 বর্গমিটার জমি যে ঘিরবে। তাহলে ধরি কোনক আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এস ইকুয়াল টু 7.5। সুতরাং তাঁবুর ভূমির ক্ষেত্রফল, তাঁবুর কি ভূমির ক্ষেত্রফল পায়ার স্কোয়ার, ভূমি যে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার একই সূত্র, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। প্রশ্ন মতে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 2000 বা আর স্কোয়ার ইকুয়াল টু 2000/π, আর ইকুয়াল টু ওখান থেকে হিসাব করলে আমরা আর এর মান পাই 25.23, 25.23 আর এর মান পাইলাম। কোন কাকৃতি তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর পেয়ে গেছি। আমার ওই তাঁবু বক্রতলের ক্ষেত্রফল বের করতে চাই কোনকের, সূত্র হলো পাই আর এল, পাই আর এল, আমার তো এলটাও লাগবে, পাই তো পাই আর পাইলাম, আর লাগবে এল, এল মানে হেলানো তলের দৈর্ঘ্য। তাঁবুর হেলানো তলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু রুট ওভার এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রুট ওভার এস মানে 7.5 হোলি স্কোয়ার প্লাস আর মানে 25.23 হোলি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এল এর মানে 26.32 মিটার। আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমি হেলানোত্তরের দৈর্ঘ্য এল পেয়ে গেলাম। এখন কি পরিমাণ ক্যানভাস লাগবে, দ্যাট মিন্স কোনকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল কি পাই আর এল। উক্ত জমি ঘিরতে হলে যে পরিমাণ ক্যানভাস লাগবে, অর্থাৎ তাঁবুর
বক্র তলের ক্ষেত্রফল পাই আর এল 3.1416, আর এর মান হলো 25.23, এল এর মান 26.32। এই সবগুলো হিসাব করলে ফল আসবে 20.86.49। এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? আমরা আগে করলাম 20 নম্বর অঙ্কটা, সেটা হলো কোনো গোলকের ব্যাসার্ধ 13, কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উচ্চতে আরেকটি তলের ক্ষেত্রফল। আর একটা এখন শিখলাম কোনো কোনক আকৃতির তাঁবু দ্বারা 2000 বর্গমিটার জমি ঘিরতে হলে ওই তাঁবুর যদি উচ্চতা হয় 7.5 মিটার তাহলে কি পরিমাণ ক্যানভাস লাগবে, দ্যাট মিন্স তাঁবুর বক্রতলে ক্ষেত্রফল, সেটাই দ্যাট মিন্স কি পরিমাণ কাপড় লাগবে, কি পরিমাণ কাপড় লাগবে বক্রতলের ক্ষেত্রফল, মুছে ফেললাম। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, 23 নম্বর, একটু এলোমেলোই করাচ্ছি, আর কিছু কিছু বাকি আছে সেটা তোমরা নিজেরা পাবা। 23 নম্বর, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, 4:3, আয়তন 23.04, 23.04, আর প্রতি বর্গমিটারে এত সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, প্রতি ঘন সেন্টিমিটার 10 টাকা হিসাবে, প্রতি ঘন সেন্টিমিটার 10 টাকা হিসাবে ওই ঘনবস্তু সীসার তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হয়, 1920 টাকা খরচ হয়। তাহলে ওই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বের করতে হবে। এটা একটা আয়তাকার ঘনবস্তু, 6টা পৃষ্ঠ, এই আয়তাকার ঘনবস্তুর 6টা পৃষ্ঠ, 6টা পৃষ্ঠের মধ্যে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3, এই টোটালটার আয়তন 2304 ঘন সেন্টিমিটার, 2304 ঘন সেন্টিমিটার। এটার তলায়, অন্যদিকে না, তলায়, অন্য কোনো দিকে না কিন্তু তলায় সীসার প্রলেপ লাগাতে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা খরচ হয়, তলায় পুরুটো না, তলায় সীসার প্রলেপ লাগাতে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 টাকা খরচ হয়, এবং এতে করে মোট খরচ হয়েছে 1920 টাকা, তলায় কিন্তু অন্য কোনো ছাড়ে না, তলায় 1920 টাকা খরচ হয়েছে, তলায় 1920 টাকা খরচ হয়েছে। তাহলে দৈর্ঘ্যপ্রস্থ বের করব, একটা কাজ করি, 10 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারে, 1 টাকা খরচ হয় 10 বর্গ, সুতরাং 1920 টাকা খরচ হয়, 1920 ভাগ 10 বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 19.2 বর্গ সেন্টিমিটার, 19 দশমিক কত আসে, 19.2 বর্গ সেন্টিমিটার, সরি 10 তো 192, 192 বর্গ সেন্টিমিটার, 10 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারে, 1 টাকা খরচ হয়, 1920 টাকা খরচ হয়, 192 বর্গ সেন্টিমিটার, দ্যাট মিন্স এটার তলার ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার, তলার ক্ষেত্রফল কত, 192 বর্গ সেন্টিমিটার। ধরি ঘনবস্তুর দৈর্ঘ্য 4x সেন্টিমিটার, প্রস্থ 3x সেন্টিমিটার, দৈর্ঘ্য 4x সেন্টিমিটার, প্রস্থ 3x সেন্টিমিটার, সুতরাং তলার ক্ষেত্রফল 4x×3x ইকুয়াল টু 3×12x² বর্গ সেন্টিমিটার, 12x² বর্গ সেন্টিমিটার, তলার ক্ষেত্রফল 12x² এখানেও পাইছি তলার ক্ষেত্রফল 192, লিখতে পারি সুতরাং 12x² = 192, x² = 192/12, x² = 16, x² = কত, 16, x = 4, x = কী পাইলাম, 4,
সুতরাং দৈর্ঘ্য 4×4 16 সেন্টিমিটার, প্রস্থ 3×4 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই যে এক্স এর মান এখানে বসায় দিলাম, এখানে বসায় দিলাম, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। উচ্চতা টোটাল চৌবাচ্চার আয়তন কত ছিল, সরি চৌবাচ্চা কেন, টোটাল আয়তাকার গণবস্তুর আয়তন কত ছিল, 2304। এটা আয়তন কত, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন হলো 2304 ঘন সেন্টিমিটার। আর শুধু তলার ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার। আয়তন মানে তিনটা জিনিস, ওই আয়তনকে ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ দ্বারা ভাগ করলে উচ্চতা পাওয়া যাবে, আয়তনকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে উচ্চতা পাওয়া যাবে। আয়তনে আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর ক্ষেত্রফলে আছে দৈর্ঘ্য আর প্রস্থ, ভাগ করলে থাকবে উচ্চতা, থাকবে কি উচ্চতা 2304 ভাগ 192 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এভাবে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য পাওয়া যাবে, প্রস্থ পাওয়া যাবে, উচ্চতা পাওয়া যাবে, কোনো অসুবিধা নাই, মুছে ফেললাম। ওকে, এই হলো মোটামুটি তোমাদের অঙ্ক। আর যে প্রিজম এবং পিরামিড ওইটা ক্লাসটা পরে নিব, এখন এভাবে মোটামুটি বুঝতে না এগুলা। প্রিজম এবং পিরামিডটা বাকি রইল, প্রিজম এবং পিরামিড। এস ডাব্লিউ লিখো সবাই, হায়ার মেথ ই এক্স কত, 13, হায়ার মেথ ই এক্স 13-র 20 থেকে 24, 31 থেকে 32, উদাহরণ 10। এই ক্লাস অনুসারে যেগুলো পারবা সেগুলোই দিলাম, 20 থেকে 24, মাসে দু একটা বাদ আছে পারবা, নিজেরাই পারবা, 31 এবং 32 দুটা সৃজনশীল দেখলেই পারবা, করে ফেলবা। আর উদাহরণ 10, মোটামুটি তিনটা ক্লাসে ঘনজ্যামিতি মোটামুটি আলোচনা হইল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।